হযরতে আতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বললেন, বেটা রে খেজুর খা। বলল, খাব না। ও গো আব্বা জান, আমার জন্য নবীর কাছে দোয়া চাইবেন। বড় বেটা এসে বললেন, ও গো আব্বা, তোমার দুটো কাটা হাত দিয়ে রক্ত ঝরে গো আব্বা, ইসলামের জন্য দুটো হাত কেটে দিয়েছ। সারা রাত গলায় দড়ি বেঁধে মাটিতে বুক ঘষে ঘষে তুমি 10 বালতি পানির বিনিময় 40টা খেজুর পেয়েছ, সেই খেজুর আমরা কেমনে খাই? কলেজার টুকরা ছোট ভাই অনাখলা ফিহিলা তো আমু, ছোট ভাই যখন খেজুর খেলনা দিয়ে দিল, আমার অংশটা আপনি নিয়ে যান, মুজাহিদদেরকে দিয়ে দিবেন, আর নবীকে আমার জন্য দোয়া করতে বলবেন, আমি যেন আপনার মতো ইমানদার হতে পারি। বড় বেটার যুক্তি শুনে বাপ কাঁদে, মেজ ছেলে এসে বললেন, আব্বা জান, আরে ভাই, এই দলে একটা 2500 টাকার কেউ নাই? এক বুড়ি মা বাজারের দিকে দৌড়াচ্ছে, কল রজুল রজুলাইনি ফিল রজুদান তরিকাতান। যুবকরা জিজ্ঞেস করছে, বুড়ি মা হাঁপাতে হাঁপাতে কোথায় যাও? বুড়ি বলে, মিশরের বাজারে যাচ্ছি। যুবকরা বলল, বুড়ি মা মিশরের বাজারে কি জন্য? যুবকরা জিজ্ঞেস করছে, বুড়ি কোথায় যাচ্ছিস? বুড়ি বলছেন, বাবা রে মিশরে যাই। বলে, কেন? আজ কয়েক মাস ধরে একটা গোলাম বিক্রি হচ্ছে মিশরের বাজারে, কয়েকদিন ধরে গোলামটা কিনতে যাচ্ছি আমি। যুবকরা হেসে হেসে বলল, বুড়ি মা কামরুবিয়া তন ফিল দিনারুল মালুহা। হে বুড়ি, তোর ক টাকা আছে রে? কদিন ধরে দর হচ্ছে, কেউ নিতে পারো, রাজা বাদশাহ সব বসে আছে, তুই কিনতে যাচ্ছিস গোলাম? বুড়ি বলছেন, বাপধন রে, গোলাম কিনতে পারবো না, আমি জানি, যেহেতু অত সম্বল আমার নাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতো পাকিয়েছি, তুলো দিয়ে সুতো তৈরি করেছি, এই সুতোর মাডলিটা দিয়ে ইউসুফের ডাক ধরব, আমি জানি আমার কপালে জুটবে না, কিন্তু কালকে মতের দিনে বলবো, আল্লাহ আমি গরিব মানুষ, তোমার নবী কিনতে পারিনি, নবী কিনতে গিয়েছিলাম, কেনার খাতায় আমার নাম উঠবে। কি স্বপ্ন দেখুন, কেনার খাতায় আমার নাম উঠবে, আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি কিনতে পারিনি, কেনার লিস্টিতে নাম উঠেছেন। ও প্রেমিক ভাইয়েরা রে, দোস্তরা রে, আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। নারে দিবেন, আর একজন কেউ দেবেন, আল্লাহ তোমার এই প্রার্থনা মঞ্জুর করবে। বখারি শরীফে এসেছে, কাবার চতুর্দিকে যখন কাফেররা ঘিরে গেল, নবী কোরআন পড়তেছিলেন, ওমাইয়া, আবু জাহেল, আবা বিন খলফ, ওতবা, সাইবা, ওলিদ বিন মুগিরা, আমির বিন জুহাস, কাবার চতুর্দিকে উমাইয়া ঘিরে গেল। আবু জেহেল উমাইয়াকে দেখে ফেলল, উমাইয়া আবু সুফিয়ানকে দেখে ফেলল, আবু সুফিয়ান ওতবাকে দেখে ফেলল, ওতবা ওলিদ বিন মুগিরাকে দেখে ফেলল। বলল, কি ব্যাপার রে? কালকের আইন করে দিলি যে নবীর কোরআন শুনলে চোখ তুলে নেব। একটা লোক জিন আমাল করত, জিন, নারায় তকবীর বলুন, কি আমাল করত? জিন আমাল করত। তোর বিবি বলছে, তুমি যখন জিন আমাল করো, জিনের কাছে কিছু টাকা চাও? তা লোকটা জিনের কাছে টাকা চেয়েছে, জিন বলেছে, যা চাইবি তাই পাবি, কিন্তু যেদিন তুই কিছু চাইতে পারবি না, সেদিন তোকে গোলা টিপে মেরে ফেলবো। এ ভাই, আল্লাহর নবী একজনের তার নাম ছিল নুহু, নুহু মানে রোনেওয়ালা, নুহুর প্লাবন হয়েছিল, সেই প্লাবনে 26টা কুঠরি ছিল, 26টা কুঠরির কাল কেয়ামতের দিনে ভাষণ হবে, কেউ একজন 26 নম্বর। ওমাইয়া, সাইবা, আবু লাহাব, ওতবা চতুর্দিকে ঘিরে গেল,
যে তোরা বলেছিলি নবীর কোরআন শুনবো না, সারা রাত কেন শুনলি? আবু জেহেল বলছে বিশ্বাস কর পালাবো মনে করেছিলাম, একটু শুনে পালাবো, কিন্তু নবীর কোরআন শুনে পালাতে পারলাম না। একটা মহিলা মেয়ে ছেলে উঠে বলছে শোন রে আবু জেহেল, তোরা আইন রক্ষক, তোরা আইন ভক্ষক, আমি এবার তোদের কথা মানব না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নামটা শুনে মনে করো যে মুসলমান না। নুসরাত জাহানের মা হলো হিন্দু আর বাপ সেও হিন্দু। নুসরাত জাহানকে জন্ম দিয়ে ওর বাপ ওর মাকে তালাক দেয়, ওর মা একটা মোল্লার সঙ্গে লড়খড় হয়ে যায়, বুঝলে লড়খড়, যে মোল্লা হিন্দুর মেয়েকে নেয় সে মোল্লা নাকি সেও লড়খড়, কত বোঝেন কি না লড়খড়। এইবার নুসরাত জাহান হয় সিনেমার নায়িকা, কোনো মুসলমান চাইবে তার মেয়ে সিনেমার নায়িকা হোক? চায়? কোন মুসলমান চায় তার বেটা সিনেমার নায়ক হোক? না, সে মুসলমান নয়। নামটা হয়তো রেখেছে সুন্নত আলী, না ফল জানে না, নাম রেখেছে আতর আলী গার্গন্ধে ভূত পালয়, নাম রেখেছে নমাজি কিচ্ছুই জানে না, নাম রেখেছে বরকত আলী খেতে পায় না, কত বোঝেন কি না, নাম রেখেছে রমজান আলী রোজাই জানে না। নুসরাত জাহান তার চিরদিন হলো হায় মুসলমান। একজন নারীর ইতিহাস শুনে নাও, কাবা শরীফে দাঁড়িয়ে মেয়েটা বলল শোনো আবু জেহেল ওতবা সাহেবা, এতদিন তোমাদের সেক্রেটারি ছিলাম আমি, মিটিং করেছি আমি, তোমরা যখন ডুবে ডুবে কোরআনের পানি খাও, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলুন। যে কোনো মেয়ে ছেলের সঙ্গে যখন কোনো বেটা ছেলের বিয়ে হয়, হিন্দুদের মন্ত্রটা কি হয়? এই দেখেন আমার দিকে তাকিয়ে দেখুন, এই কাপড় দেখে ঘিরে দেয়, এর নাম হলো শুভ দৃষ্টি। এতদিন দেখেছে কুদৃষ্টি, আর কাপড়ের তলে দিয়ে হলো শুভ দৃষ্টি। এইভাবে মেয়েটার সাথে ছেলেটার হাতটা জুড়ে দেয়, বেশি তো রেড সিগন্যাল, তার মানে এইবার মন্ত্র পড়ছেন শুভাকাঙ্ক্ষিত বসুমতী গরিয়সী হেরি নাম কল্যাণ বসুমতী নাম। মাদ্রাসা কোনোদিন মরবে না, এই মাদ্রাসার জলসা প্রতি বছর হয় কি হয় না? জোরে বলুন, এ ভাই প্রতি বছর হয় কি না? ভালো করে শুনুন আমার কথাটা, কোনো মানুষের ছেলে হলে আঁকি কাদায় দেয় না? আর কতটা বলছেন, আর বাপ মা মরে গেলে, বাপ মা মরে গেলে অনেকে খানা দেয়, দেয় না? দেয় কি না? কারো আল্লাহ রসুল বলেছেন তোমার বাচ্চা হোক মেয়ে হোক বেটা হোক জন্ম নিলে সেই ছেলের নামে একটা জানের বদলা জান দেয়, তার নাম কি? জোরে বলুন। হাদিসের আছে আর সদাকতু তারাদ্দুল বালা, সদগার দ্বারায় বালা দিলে বালা দূর হয়। আমি এই গ্রামে কোনোদিন আসিনি, আশপাশে এসেছি, ঠিক কি না? তো একটা কথা বলবো, আগামী বছর জলসা তো হবেই, কোনো বক্তা আসবেই, কসম খোদার কেউ তার বাপ এবং মা বিবি বাচ্চার জন্য একটা জানের বদলা জানগার দিতে হবে।